24 ঘন্টার ভিতরে যতগুলো দোয়া কবুলের সময় আছে, যতগুলো সোনালী সময় আছে, যতগুলো মূল্যবান সময় আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পাঁচ নম্বরটা, সেটা হলো ভোর রাত, তাহাজ্জুদের সময়, রাতের শেষ ভাগ, শেষ তৃতীয়াংশ বলতে পারেন, তিন ভাগ করলে শেষ ভাগ, বা ঘুম থেকে ওঠার পর একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত রাতের শেষের দিকের এই সময়টা, এটা হলো সবচেয়ে মূল্যবান সোনালি সময় ইমানদারের জন্য। আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে চান, কায়মন বাক্যে আল্লাহর কাছ থেকে পাশ করাতে চান, আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করতে চান, খুব বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে চান, সিজদায় আল্লাহর কাছে বান্দার সবচেয়ে কাছাকাছি যেতে পারে, আর ভোর রাতের দোয়া এটা বান্দার সবচেয়ে ইফেক্টিভ দোয়া হয়। এই দোয়া আল্লাহ তাআলা সাধারণত ফিরিয়ে দেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, কোনো কোনো বর্ণনা আসছে যে আহ্বায়ক কোনো এক ঘোষক ঘোষণা দেয়, কোনো কোনো বর্ণনা আসছে আল্লাহ তাআলা স্বয়ং ডাকেন এবং বান্দাকে বলা হয় আলামিন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ কি আছো যে গুনাহ করেছো, অপরাধ করেছো, আল্লাহর কাছে মাফ চাইবা, তো আমি তাকে মাফ করব। আলামিন মুবতালান ফাওয়াফি আলাহ, তোমাদের কেউ কি অসুস্থ আছো যাকে আমি সুস্থতা দান করব, অর্থাৎ আমার কাছে এটা চাইবা। এই জন্য ভাইয়েরা আমার ভোর রাতের এই সময়টাতে আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং রহমতের ভাণ্ডার সবচেয়ে বেশি উন্মুক্ত হয়। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর একটি ঘটনা, তিনি কোনো একটা পাবলিক প্রোগ্রামে বলেছিলেন যে কোনো এক আল্লাহর বান্দা তার জীবনে এমন একটা জটিল সমস্যায় পড়েছেন, পাওনা দেনা সংক্রান্ত একটা বিষয়ে, যে কোনোভাবে শেখা সেটা থেকে তিনি সমস্যা থেকে সমাধান করার পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না, উদ্ধারের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না, এবং তিনি সকল আশার বাতিগুলো সব দেখলেন নিভে গেল এক এক করে, কোনো পথ আর তার সামনে খোলা নেই। তখন তিনি স্যার রহিমাল্লাহর কাছে এসে বলেছেন যে আমাকে কোনো একটা আমল কিছু একটা শিখিয়ে দেন। হয়তো অন্য অনেকের মতো ভদ্রলোকও ধারণা করছে যে উনি হয়তো কোনো তাবিজ বা কোনো কিছু দিবেন। স্যার রহিমাল্লাহ বললেন যে তুমি ভাই ভোর রাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে কায়মন বাক্যে দোয়া করবে, চোখের পানি ফেলে আল্লাহর সাথে তোমার মনের দুঃখগুলোকে খুলে খুলে বলবে, লম্বা সময় ধরে বলতে থাকবে, নিয়মিত এরকম প্রতিদিন বলতে থাকবে। এই টাইমটাতে করতে থাকো, দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া কবুল করেছে। লোকটা স্যার রহিমাল্লাহ বলেছেন কয়েকদিন পর আমার কাছে এসে বলল যে অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে আল্লাহ তাআলা আমার সেই সমস্যাকে এমনভাবে সমাধান করে দিয়েছেন আমি কল্পনাও করি নাই, এবং আমল ওই একটাই ছিল যেটা আপনি বলেছেন ভোর রাতের দোয়া। এই জন্য ভাইরা আল্লাহর কাছ থেকে কোনো কিছুকে মঞ্জুর করার জন্য ভোর রাতের দোয়ার কোনো বিকল্প, এই জন্য শয়তান দেখবেন সন্ধ্যা রাত্রে আপনাকে ঘুমাইতে দিবে না, এসার পরে বলবে যে একটু মোবাইল টিপ, একটু ফেসবুক দেখ, একটু ইউটিউবে যে ওয়াজ শুন, এ সমস্ত বলে আপনাকে কালক্ষেপণ করবে, সময় নষ্ট করবে, বারোটা একটা দেড়টা দুইটা বাজায় দিবে। এরপরে যখন দোয়া কবুলের সময়, যখন আল্লাহর নৈকট্য লাভের সময়, যখন নামাজের সময়, তাহাজ্জুদের সময়, ওই সময় শয়তান আপনাকে খুব আরামের ঘুমে আপনাকে ঘুম পাড়িয়ে দিবে, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়ের আমার এই সময়টা ভোর রাতের সময়টাকে সারা জীবন পারেন না কর্মব্যস্ত নানা কাজের কারণে, অন্তত মাঝে মধ্যে হলেও, বন্ধের দিনগুলোতে হলেও, রমজান মাসে সাহরি খেতে যখন উঠেন তখনও তো ভোর রাতের সময়, এই সময়টাতে দোয়া জিকির আল্লাহর একান্ত নৈকট্য লাভের চেষ্টা, কায়মন বাক্যে নিবেদনের চেষ্টা আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।